হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম। বর্তমান সমাজে বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদনের মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল। বহু ধারাবাহিকের ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামলেই মা কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখার জন্য। আর টিআরপির তালিকায় ভালো পারফরম্যান্স তো দেখাতেই হবে, তা না হলে অকালে সরে যেতে হয়। সম্প্রতিকালে একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে নতুন সিরিয়াল চালু হয়েছে, আর নিত্য নতুন ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাঙালির সিরিয়াল প্রেম। এই সমস্ত নতুন ধারাবাহিকের সঙ্গেই আসছেন নবাগত অভিনেতা ও অভিনেত্রীরা। এই নতুন নতুন মুখের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে পুরনো চেহারাগুলো। আর হারিয়ে যাওয়া তেমনই এক অভিনেত্রী হলেন টেলিভিশনের বাহামণি, ওরফে রণিতা দাস। একই রকম ভাবে হঠাৎ করেই টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে গেছেন রণিতার প্রেমিক সৌভিক চক্রবর্তী। ধন্নি মেয়ে ধারাবাহিক দিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন দুজনে, আর সেখান থেকেই হয়েছিল রিয়েল লাইফে প্রেমের সূচনা। তবে স্টার জলসার ইষ্টিকুটুম ধারাবাহিকে বাহা চরিত্রটি দারুণভাবে জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। এই ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে বাঙালি দর্শকদের মনে চিরকালীন জায়গা করে নিয়েছিলেন রণিতা। তবে শারীরিক অসুস্থতার জন্য ইষ্টিকুটুম ধারাবাহিক ছাড়েন রণিতা। তিনি চেয়েছিলেন বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে, ইচ্ছা ছিল বড় পর্দাতেও অভিনয় করার। কিন্তু ইষ্টিকুটুম ধারাবাহিক ছাড়ার পর রণিতা যেন এক প্রকার হারিয়েই গেলেন। অন্যদিকে জল নূপুর ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন রণিতার প্রেমিক অভিনেতা সৌভিক চক্রবর্তী। সিরিয়ালের মাঝপথে তিনিও সেই ধারাবাহিকটি ছেড়ে দেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইষ্টিকুটুম থেকে রণিতা ও জলনূপুর থেকে সৌভিক নিজেদের চরিত্র ছেড়ে দেন। তারা দুজনে একসঙ্গে পরিকল্পনা করে কাজ ছাড়েন এমনটাই গুঞ্জন ছড়িয়েছিল। অভিনয়ের ব্যাপারে দুজনেই ছিলেন একরোখা, আর তাই তাদের নিয়ে কাজ করার আগে বিস্তর ভাবনা চিন্তা করতেন নির্মাতারা। জানা যায় হঠাৎ করে সিরিয়াল ছেড়ে দেওয়ার জন্য কেস হয়েছিল রণিতা ও সৌভিকের বিরুদ্ধে। এমনকি প্রডিউসাররা একসাথে রণিতা ও সৌভিককে ব্যান্ড করেছিলেন। এর ফলে প্রচুর সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারাতে থাকেন তারা। 2008 সালে রণিতা ও সৌভিককে ফের একবার কালার্স বাংলার পর্দায় মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকে একসঙ্গে শিব ও পার্বতীর ভূমিকায় দেখা গিয়েছিল। মাঝে মধ্যেই বিভিন্ন ফটোশুটেও তারা ধরা দিয়েছিলেন। বর্তমানে অভিনয়ের থেকে পরিচালনায় বেশি মন দিয়েছেন সৌভিক, আর বিজ্ঞাপনের ফটোশুটের পাশাপাশি অভিনয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রণিতা দাস। ছোট পর্দার বাহামণি ওরফে রণিতাকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।